মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে কিছু চাল ডাল তেল দিগিল মন খুশি লাগিল কিন্তু এখন চেয়ারম্যান বরাবর পর্যন্ত আইসে র ভাই বরকতাল্লাই আর আর মাছ একখান দি ফাঁসে পাঁচ লিটারই তেল বোতলে উন্দাই দি শরীর তলে গলে কি হয়ে ভাই খাড়ার তলে ফেল করে ফেলে গিয়ে শৈলর বস্তল গুদামত যাতে গিয়ে গই এই লোক ব্যক্তি হলেন নামা ভাই লিস্টিত নোয়াঙ্গি উজুর অলগালা দিল দে আনারা তো গোসাল না বড় আশ্চর্যের বিষয় বড় আফসুস লাগে মাঝে মাঝে বড় আফসুস লাগে যে মানুষ শুন হুজুর সাট করল এ মানুষ শুনরে ফেড়তুন বার হইয়ে রে আজান দিয়ে দিবে খান যখন নেই হুজুর গুসল করাইব তো লাইন টাইন বাতাই দিব দিব খান হুজুর আবার জানা যাবার খবর সামালি দিব দিব খান হুজুর কিন্তু জিবে লিস্টি করে গিয়ে হুজুর ন এবে হুজুর খাই বেলার দে জিবে লিস্টি করে গিয়ে হুজুর এগুনের গুতক দেখো দুয়া মানুষ আছে মলয়লের গলা বন্ধ কর নইলে ইসলাম ছাঙ্গই দেবে কই জাল হক ওয়াজাহাকাল ইন্নাল বাতিলা কানা জাহুকা হকিয়ান বাই দেবে কই খেয়াল করবেন কিয়ামত পর্যন্ত ইসলামকে যত লাড়তে যাবেন ডিস্টার্ব করবেন এত জোয়ার বেড়ে যাবে ঠিক না ফ্রান্সের মধ্যে যখন রসুল পাককে নিয়ে একটা ব্যঙ্গ চিত্র করেছিল আপনারা শুনেছেন ফ্রান্স আগে ফ্রান্সের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এটা কি আগে চিনতো না তারা জানতো না এগুলো নিয়ে মাথাও ছিল না ওরা উলঙ্গর দেশ ওরা কাফর জুবুরের এত অস্তিত্ব নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন একটা ব্যঙ্গ চিত্র করলো সারা পৃথিবীর যখন একটা জ্বর উঠে গেল তখন ফ্রান্স বাসী চিন্তাধারা শুরু করে দিল মোহাম্মদ এটাকে রসুল পাক নিয়ে যখন জরিফ চালাইতে লাগলো দেখতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা এ দয়াল নবীর মত মোহাম্মদ সাল্লাল্লাহু মত পৃথিবীর আদর্শবান নীতিবান ন্যায় নীতিবান নমনীয়তা ইমামুল আম্বিয়া পৃথিবী তার কেউ নাই এই জরিপ চালাইতে গিয়ে হাজার হাজার ফ্রান্স বাসী শেষ পর্যায়ে মুসলমান হতে বাধ্য হয়ে গেল তোলে লাইট তো যাইয়ে আরো কি গিয়ে বাইর গিয়ে কো না এই যে বড় করে কো ফিতরাস খাজা গরিবে নামাজের সাথে কত যে মশকরা করলো যুদ্ধ করলো ফিতরাজের অস্তিত্ব নাই কিন্তু খাজা গরিবে নামাজ কিয়ামত পর্যন্ত ভারতের জমিনে আছে থাকবে ফিতরাজের অস্তিত্ব নাই হক বাবা শাহজালালের সাথে গৌরে গোবিন্দের সাথে কত যুদ্ধ হলো কত অত্যাচার যে করলো কিন্তু গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই বাবা শাহজালাল কিয়ামত পর্যন্ত থাকবে উচ্চস্বরে বলো রসুল পাক ইসলাম বড় আফসুস করে বলেছেন আমার ইসলামকে কাফের মুশরিক যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মোনাফেক মুসলমানেরা ঠিক নিয়ে গম্বর করি কো না ইয়া উজুর অলরে জরিফ সালাই দে গুন খন অন্য ধর্মের মানুষ কো না অন অন্য ধর্মের মানুষ ব্যাগুন মোনাফেক মুসলমান এ শামসুদ্দিন মানে কদিবে ডেড়া না এসে খাওয়ানি মুসলমান তুরি নাফরুস ব্যারিস্টার অন্য ধর্মের না সাহারি কবির মুরগি অন্য ধর্মের না মুসলমান হাহা হে হকানি রব্বানি আলেমের লিস্ট করতে লাগলো এই ইন্ধন পাইলো কই এই টাকা দিল কে উজুররা বলে ইসলামকে বলে মানুষকে বলে উস্কাই দে জঙ্গি ফয়দাস করে আরা বলে অনারার উস্কাই দি উস্কাই দিচ্ছে জঙ্গি সৃষ্টি করতেছে মাঠে ময়দানে ওয়াজ করে করে সেই জন্য একটু লিস্টিত আসলো
তো মুসলমানের অন্তরে আঘাত দিল কে বর্তমানে বাংলাদেশে 92 থেকে 94% মুসলমান বর্তমানে আমাদের ডাক্তার মুরাদ হাসান উরফে টাকলু উনি যে বলে দিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না সংসদে বিসমিল্লাহ থাকতে পারবে না 92-92% মুসলমানের অন্তরে যে আগুন জ্বালাই দিল ওর নামটা যদি লিস্টিতে আসতো একটু মনে শান্তি পেতাম ঠিক না হইবেন নামিয়ে লিস্টিতে আনলেন না কেন টাকলু মুরাদে রাষ্ট্রধর্ম ইসলাম তাই তেতন সংসদে বিসমিল্লাহ থাকতে পারে ও তো ওপেন বলেছেন তুই উস্কাইল দে কেন ইবেন নাম লিস্টি নোয়েল কে তসলিমে নাসরিন জিবে বর্তমানে ভারত এটা 20 বছর আগে মরে গিয়ে দিতেন নাম লিস্টি দেয় গিয়ে গই ইবেন নাম লিস্টি নোয়েল কে তসলিমে নাসরিন যিনি বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফরায়েজ করেছেন জাগার বাক করেছেন কোরআন হাজ দিয়ে এগুলো সব ভুল লেখনের মধ্যে ভরেন তো তসলিমে নাসরিনের নাম তো এ লিস্টি কবি শামসুর রহমান হুমায়ুন আজাদ তাদের লেখনীগুলো পড়েন ওদের এক যুগে যখন আজান শোনা যায় মনে হয় কুকুরে ডাকতেছে ওদের নাম তো 96-92-94% মুসলমানের অন্তরে যে আগুন জ্বালাই দিল উস্কানি দিয়ে তাদের নাম তো লিস্টি নাই কোটি কোটি টাকা যে এই দেশ থেকে চলে যাচ্ছে আমলারা যে নিয়ে যাচ্ছে তাদের লিস্টিতে না উজুর দই দিই দা ভাই উজুর সুইস ব্যাংকের টিয়া লাকি দেব না আরা আস্তাগফিরুল্লাহ হড়ে যাই পৌঁছি যাও ভাই অনলাইন চলে রে দিস উজুর রে গলা টিপি বেল্লাই ন বুঝল হাতিরে দড়ি বেল্লাই ইয়েল কামান গিয়ে দে আল্লাহ বুঝিবে তৌফিক দো কামিন গন বিরক্তি লান নি কোন হড়াই পৌঁছি সন কিয়ামত পর্যন্ত ইসলামের সুজালা সুবালা লাইব দে একমাত্র আলেম হলে নাইব রসুল আল্লাহ আল্লাহর ওলিরা ঠিক নে বড় করে কন বড় আফসুস 1000 মাদ্রাসা জরিফ চালাইয়ে সিলেটে দুয়া মাদ্রাসা মানুষ ওইসে মরে যার কই ফানি উড়িয়ে রে ইতার রেখানে লিস্টি করে ইতারাতে কিছু দান্ন আছে খবর নাই খবর নাই ভাইয়েরা মুরব্বীরা এই জিনিসগুলো খেয়াল রাখবেন বর্তমান খুব কঠিন কঠিন সময় আমরা পার করতেছি আর এদিকে দিক ঠকানোর কোনো সুযোগ নাই এই মুসলমানকে ধ্বংস করার জন্য কোরা পৃথিবীর গদি নাসারা এই ইসকনের দালালারা হ ভারতের মতি রহমান মাদানির নাম মান ঢুকাই দিলি দীর্ঘ শত শত বছরের আমাদের ঐতিহ্যবাহী মসজিদ যারা গো বাবরে মসজিদ এই লেগরি যে বাঁকি দিল ঠিক না হ নাম লিস্টি দেখছে না এই যে কন নেই 26 কোরআন শরীফের আয়াজের লদ করি বাদ দিবে লাই রিট জারি করল কোটি কোটি মুসলমানের অন্তরে যে আঘাত করে দিল সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে যে আগুন জ্বালাই দিল ভারতের এক নেতায় 26 কোরআন শরীফের আয়াত বাদ দিবে লাই হাই গড রিড করি গে ওইটার নাম তো লিস্টি হে জি তারা কষ্ট আর আল্লাহ হন আফসুস বড় আফসুসের বিষয় তলে এই মুসলমানের দমন করি বেল্লাই কোন না কোন বাহিনীর ইন্ধন চলের টিয়া বুঝাল লাইন চলের সকান কুলা লাহ ইয়াল্লাই বুড়া বুড়ি হলে কান কথা কই দিন যার কই দিবে বর বালা যার কই সামনাই দিবে বর কঠি ঠিক না ঠিক আল্লাহ ফাঁসক্ত নামাজ ঠিক মজিম ফরন আর মিডিয়া যখন চলতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি আপনি আমাদের দ্রব্য মূল্যর দামগুলো একটু কমাই দেন আপনি একটু চেষ্টা করেন যে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি চলতেছে
মানুষ খুব কষ্ট পাচ্ছে, কষ্ট পাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি এই একটু দ্রব্য মূল্যর দিকে একটু দৃষ্টি দেন, বড় কষ্ট চলতেছে। অধিনায়ক হইলাম ফাইল্লা, ফেসবুকে দেই দাও ভাই স্যালাইন ভরাটা, কি ভরাটা স্যালাইন নামার নাম ইঞ্চিরে স্যালাইন ইবে তেল গলায় ফেলে ইয়া ভাই গলায় এর দেই দিল লটকাই দিয়ে তাবারু দি দেই দে ইয়েল ফাইবি বে ফেলে ইয়ে উবে তো আছে গাড়ি উকু আছে না দেই দে ফোড়াই ফোড়াই দেই দে কি ফরার তেল ভরার উইতে দেই দে ভরাটা বানার আ কই দড়ি বি খন কাণ্ট লাগালি হদুজুরি বে স্যালাইন ভরাটা তেলের দাম রুদি আগুন তেল আগুন হয়ে গই গই কিন্তু ফরটাই বা দাম বাড়াই না ফারির বেগুন গরিব মানুষ এ লাভ আদত একখানে উল্টে ফুল্টে দিতে লার দুই চারি ফোড়া ফেলাই তেল লইব কি ফরটা কইলাম দে স্যালাইন ফরটা খতর মুসিবত সালে চিন্তা কর এই তো কি ফরটা কই দি স্যালাইন ফরটা কঠোর মুসিবত এখন সালের।